তাহলে শুরু করি নাকি? শুরু করি। জি স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে ম্যাট্রিক্স ফর্ম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে আমরা সলভ করতে পারি সেটা আলোচনা করতে চাই। এখানে হলো যে এক্স প্রাইম টি টি মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান এক্স টি ওয়ান টি এক্স অফ জিরো ইকুয়াল টু জিরো ওয়ান। ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে এক্স অফ জিরোতে জিরো ওয়ান। তাহলে গিভেন ডিএক্স বাই ডিটি, যে ডিএক্স বাই ডিটি আমরা বলতে পারি যে এক্স প্রাইম টি, তাই না? যে তাহলে থ্রি মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান এক্স টি, তারপর সে ওয়ান ওয়ান, এটা এক নম্বর ইকুয়েশন। তাহলে যে ফাইভ প্রাইম জিরো সমান এক্স অফ জিরো জিরো ওয়ান, এটা দুই নম্বর ইকুয়েশন। ইনিশিয়াল কন্ডিশন কে দুই নম্বর ইকুয়েশন আমরা পড়লাম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। উই নো দ্যাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সাম তোমাদের জন্য এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে তাহলে আমাদের দেখো, উই নো দ্যাট ইফ ফাই ইজ এ, আমরা জানি যদি যে ফাই ক্যাপিটাল ফাই ইজ এ ইউনিক সলিউশন অফ ডিএক্স বাই ডিটি এ অফ ডিএক্স এফ অফ টি, এফ অফ টি আমাদের জিরো হলে হোমোজিনিয়াস যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেহেতু এফ অফ টি জিরো না নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কন্ডিশন পাই অফ টি জিরো সমান এক্স জিরো, বা ক্যাপিটাল ফাই টি যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ এক্স, ক্যাপিটাল ফাই টি হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল যে ম্যাট্রিক্স। তাহলে ডিএক্স বাই ডিপি এ টি এক্স দেন দা যে সলিউশন অফ থ্রি ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, তাহলে তিন নম্বর সলিউশনকে আমরা এভাবে এক্সপ্রেস করি ক্যাপিটাল ফাই টি সমান ক্যাপিটাল যে আমরা ফাই টি কে লিখি ক্যাপিটাল ফাই অফ টি ক্যাপিটাল, তারপর আছে যে ক্যাপিটাল ফাই অফ টি ক্যাপিটাল যে পাই ইনভার্স যে টি জিরো এক্স জিরো প্লাস ক্যাপিটাল ফাই টি টি জিরো টু টি ক্যাপিটাল ফাই ইনভার্স যে ইউ এফ অফ ইউ ডি ইউ, ঠিক আছে? এটা আমরা যে লিখি, এটা আমরা প্রমাণ করেছি কম্পেয়ারিং ওয়ান থ্রি অ্যান্ড টু উইথ ফোর। তাহলে ওয়ান টু থ্রি উইথ ফোর এর সঙ্গে কম্পেয়ারিং করি, কম্পেয়ারিং করলে আমরা কি পাচ্ছি? কম্পেয়ারিং যদি করো তাহলে আমরা পাচ্ছি এর জায়গায় থ্রি মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান, এবং এফ অফ টির জায়গায় আমাদের কত আসতেছে ওয়ান টি। তাহলে এফ অফ ইউ সমান ওয়ান, এফ অফ এফ অফ ইউ সমান হচ্ছে ওয়ান বা ওয়ান ইউ। তাহলে আমরা যে এটা, ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমত, ভালো আছি। আচ্ছা, তোমরা ভালো আছো সবাই? জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এফ অফ ইউ যদি আমরা এফ অফ টি এর জায়গায় যদি ইউ দেই তাহলে এফ অফ ইউ সমান ওয়ান ইউ। ক্যাপিটাল পাই টি জিরো সমান পাই অফ টি জিরো, যেহেতু জিরো দিস ইমপ্লাই টি জিরো ইকাল টু জিরো এন্ড এক্স জিরো ইকাল টু এক্স অফ জিরো, এক্স অফ জিরো দ্যাট ইস জিরো ওয়ান, দিস ইজ গিভেন ফর ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ ফাইভ লেট এক্স অফ টি ই টু দি পাওয়ার ল্যামডা টি ভি, ওয়ার ভি ইজ অ্যান আইগেন ভেক্টর ল্যামডা আই মাইনাস এ। তাহলে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স ফাইভ ফাইভ এর জন্য আমরা ধরে নিলাম এক্স অফ টি ইকাল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি ভি, ওয়ার ভি ইজ এ আইগেন ভেক্টর ল্যামডা আই মাইনাস ই।
তাহলে ল্যামডা আই মানে 10 যেহেতু 2/2 ম্যাট্রিক্স 1 0 0 1 মাইনাস এ হচ্ছে 3 - 1 4 - 1 তাহলে কত হলো ল্যামডা -3 তারপরে আমরা যদি এটা বিয়োগ করে দেই মাইনাস হচ্ছে +1 তারপরে -4 তারপরে ল্যামডা +1 তাহলে এটা হলো আমাদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সের জন্য আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলে থাকি তাহলে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি ডিটারমিনেন্ট ল্যামডা আই মাইনাস এ আচ্ছা এতটুকুর মধ্যে তোমাদের সমস্যা তো নাই আগের জিনিসই আছে বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি বলতেছি যে এটা আমরা যে করলাম এটা আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ ডিটারমিনেন্ট ল্যামডা মাইনাস 3 1 মাইনাস 4 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে ল্যামডা মাইনাস 3 ইনটু ল্যামডা প্লাস 1 তার মানে হচ্ছে প্লাস প্লাস 4 ইকুয়াল টু 0 এখন যদি আমরা ক্যালকুলেশন করি ল্যামডা স্কয়ার মাইনাস হচ্ছে 2 ল্যামডা প্লাস যে আমাদের এটাতে গুণ করলে মাইনাস 3 প্লাস 4 দ্যাট ইজ আমরা পাচ্ছি ল্যামডা স্কয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1 This imply lambda minus 1 whole square. This imply lambda equal to 1, lambda equal to 1. This is repeated road. 1, 2 bar asche. Tahole, now lambda I minus A, B equal to 0. Tahole, eta ke amra 0 dhalla. Tai na, the lambda I. Ei bhabe amra solution kori jano. Je B hoche eigen vector. Tahole, lambda minus 3, the 1 minus 4 lambda plus 1 v1 v2 j equal to 0 equal to v1 v2 তাহলে এখন আমরা পাচ্ছি এটা যদি গুণ করে দাও lambda equal to 1 বসাও তাহলে 1 minus 3 that is minus 2 1 তারপর যে minus 4 তারপরে হচ্ছে lambda equal to 1 বসাও that is 2 তাহলে আমরা মাইনাস টু ভি ওয়ান প্লাস ভি টু তারপর মাইনাস ফোর ভি ওয়ান প্লাস টু ভি টু তাহলে এইটা আমরা পাচ্ছি এটা যদি পেয়ে থাকি যে তাহলে ডি সিকার টু আমরা কত পাচ্ছি যে এটাকে আমরা যদি টু দিয়ে যে ডিভাইড করি দুটা একই হয়ে যায় অথবা আমরা কি করেছি L1 প্রাইম L1 গুণন মাইনাস হাফ এটা করেছি আর L2 প্রাইম হচ্ছে যে L2 মাইনাস 2L L1 তাহলে L1 প্রাইম যেটা লিখেছি L1 গুণন মাইনাস যে হাফ যে এখানে আমরা যদি যে কি করি যে মাইনাস দিয়ে জাস্ট ডিভাইড করেছি মাইনাস দিয়ে যে যদি আমরা এখানে ডিভাইড করি 2v1 মাইনাস v2 আবার এখানে করেছি l2 প্রাইম l2 মাইনাস 2 যে l1 তাহলে যে 2l1 এখানে একটু ভুল আছে তোমাদের সেই ভুলটা আমি একটু ঠিক করে লিখে দিচ্ছি ভুল কি আছে আমাদের ভুল আছে যে এখানে একটা নোটেশনে ভুল আছে একটু যে এইটা এইটা হবে এটা হবে তোমার এটা হবে এইটা হবে তোমার যে এখানে n1 শুধু মাইনাস 1 শুধু মাইনাস 1 হবে টুটা হবে না টুটা হবে না শুধু মাইনাস 1 হবে ঠিক আছে তো মাইনাস 1 দিয়ে গুণ করলে 2v1 মাইনাস v2 আর এখানে l2 মাইনাস 2l1 যেটা যদি আমরা 2 দিয়ে L1 কে গুণ করে তারপরে এটার সাথে আমরা বিয়োগ করি তাহলে আমাদের যে এটা চলে আসতেছে আমাদের জিরো চলে আসতেছে এটা জিরো চলে আসতেছে তাই না তাহলে আমাদের কি হলো আমাদের হলো যে আমাদের আমাদের যেটা আসতেছে যে এটা হলো যে তাহলে দেখো আমাদের যেটা আসতেছে যে দেখো যে এটা আমরা পাচ্ছি এটা যদি পেয়ে থাকি তাহলে আমরা পাচ্ছি কত যে দ্যাট ইজ আমরা পাচ্ছি যে
যে এটা পাচ্ছি, তাইলে আমরা এখানে v1 টুয়াইস v1 মাইনাস v2 ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা পাচ্ছি। এটা যদি পেয়ে থাকি তাহলে তাহলে এখানে আমাদের কত হলো টুয়াইস v1 যে ইকুয়াল টু v2, যে আর v2 কে আমি 2 ধরলাম, v2 কে 2 ধরলাম, যেহেতু v2 কে আমি ফ্রি ভেরিয়েবল ধরলাম, তাহলে v1 ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু আমাদের 1 হলো। তাহলে v প্রথম আমাদের যে আইগেন ভেক্টর v1 v2 ইকুয়াল টু 1 2 হলো, তাই না? তাহলে x1t সমান যে ক্যাপিটাল 5t সমান e to the power lambda t v1 v2 এটা ইটু, তাহলে যেহেতু আমরা এটা পাইলাম 1 2, তাহলে আমাদের এটা চলে আসলো, তাই না? তাহলে আমাদের যে এটা চলে আসলো, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যেহেতু যেহেতু as x of t let x of t as a capital as a pi of 2 t যে তো রিপিটেড টু, তাহলে c1 প্লাস c2 t c3 প্লাস c4 t e2 যে e টু দি পাওয়ার t, যে তো যে আমাদের যে তো ল্যামডার মান কত আছে, যে ল্যামডার মান আমরা পেয়েছি দুটাই 1 পেয়েছি, যে তো যে ল্যামডার মান দুইটাই আমরা 1 পেয়েছি, কাজেই যে ফাই টুটা আমি কি ধরলাম, ফাই টুটা যে ধরলাম যে দ্যাট ইজ ফাই টু টি, এটা ধরলাম c1 প্লাস c2 টি, যে আমরা আমরা ক্যাপিটেল আমরা ক্যাপিটেল ফাই টু ক্যাপিটেল ফাই টু টি আমরা যে এভাবেই আমরা ধরলাম যে c1 প্লাস c2 যে t, তারপরে আছে c3, তারপরে আছে প্লাস c4 টি, যে এটা আমরা যে রিপিটেড রুট বলে দ্বিতীয় রুটটা আমরা এভাবে ধরলাম ল্যামডার মান 1। তাহলে বি অ্যানাদার সলিউশন অফ 5, তাহলে দেন 5 মাস্ট বি স্যাটিসফাই বাই 5 2 টি, তাহলে 5 2 দ্বারা আমাদের ওই যে এই ইকুয়েশনটা যে স্যাটিসফাই আমাদের করে, তাহলে c1 যে c2 আমরা 5 2 টির যে মানটা আমরা বসাচ্ছি, যে আমরা এটাকে যে ক্যাপিটাল 5 2 কোনটা, ক্যাপিটাল 5 2 হলো আমাদের এইটা, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি, যে দেখো যে 5 2 1 দ্যাট ইজ আমরা যে এটাকে এটাকে 5 2 প্রাইম ইকুয়াল টু আমাদের যে ইকুয়েশনটা ছিল কত, ইকুয়েশনটা কত ছিল আমাদের, ইকুয়েশনটা ছিল এক্স প্রাইম টি, আমাদের ইকুয়েশনটা ছিল এক্স প্রাইম টি, তাহলে 5 2 প্রাইম টি সমান আছে এ 5 2 প্রাইম, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি যে এক্স টু যে অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাচ্ছি, যে c2t c4t, এটা uv, এটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের দেখো যে টির সাপেক্ষে করলে এটা তো 0, এটা হলো c2.1, তারপর সে এটা 0 c4.1 আর e টু দি পাওয়ার ঠিক থাকলো, তাহলে এটা হলো আমাদের u, হ্যাঁ এটা হলো u, তারপর আছে এটা হলো v, এটা v টা এবার করব, তাহলে এটা u টা আমার ফিক্স থাকলো, u টা ফিক্স থাকলো e টু দি পাওয়ার t, তাহলে এখন হলো a, এর মান কত 3 - 1 4 - 1, তারপরে e টু দি পাওয়ার যে আমরা লিখলাম a আর 5 2 t, যে 5 5 2 t আমাদের এটা আছে, তাহলে e টু দি পাওয়ার t, এখন এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটা আসে, এটা গুণ করে দেখো
আমরা কত পাই, 3c1 প্লাস 3c2t মাইনাস, তারপরে 3 দিয়ে প্রথম গুণ করলাম আর মাইনাস 1 দিয়ে গুণ করলে আমাদের এটা চলে আসতেছে, আবার 4 দিয়ে গুণ করলাম মাইনাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে টোটাল আমাদের গুণফলটা এটা চলে আসলো, এটা চলে আসলো। তাহলে যে এখন দেখো যে আমরা এই দুটা যোগ করেছি, যোগ করলে আমাদের কত হয়, যোগ করলে দেখো যে যে c1 প্লাস যে c1 প্লাস যে যেহেতু e টু দি পাওয়ার t এখানেও আছে, c1 প্লাস c2 প্লাস c2 যে টি c3 প্লাস c4 যে c4 টি যে সমান e টু দি পাওয়ার t, আর এই দুটা আমরা যে গুণ করে এটা পাইলাম। তাহলে আমরা ইকুয়েটিং করব, ইকুয়েটিং আমরা অনুরূপ সমীকরণ গুলো যে সমীকৃত করব, তাহলে আমরা c1 প্লাস c2 প্লাস যে যে এটা আমরা কত পাই, c1 প্লাস যে যদি আমরা সমীকৃত করি c1 প্লাস যে c2 c1 প্লাস c2 প্লাস c3 যে এটা আমরা পাচ্ছি, এটা আমরা কত পাচ্ছি, এটা যদি সমীকৃত করো তাহলে দেখো যে c1 প্লাস c2 প্লাস আমাদের যে c2t c4t যে সমান যে এটা আমরা সমীকৃত করে পাচ্ছি, c2t সমান এটা পাচ্ছি আমরা যে 3c1 মাইনাস যে c3 প্লাস 3c2t মাইনাস c4, আবার এটা c3 প্লাস c4 প্লাস c4t এটা আমরা পাচ্ছি, তাই না? এখন যদি আমরা কি করি যে এখান থেকে যে যেহেতু আমাদের যে এটা সব একদিকে সব নিয়ে আসলাম, তাই না, দিস উইল বি ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ, ইয়া তখনই ট্রু হবে যদি যদি আমাদের এই যে মাইনাস 2c1 প্লাস c2 প্লাস c3 যদি জিরো হয়ে যায়, আবার মাইনাস যে কত যে আমাদের এখানে মাইনাস 2c2 মাইনাস 2c2 প্লাস c4 মাইনাস 2c4 এগুলো যদি জিরো হয়ে যায়, অর্থাৎ আমাদের যে এখানে এখানে কত করলাম যে আমাদের যে এই যে 2c1 প্লাস c2 যে এই যে 2c1 প্লাস c2 প্লাস c3 যে এখানে এটা একটু যদি জিরো হয়ে যায়, তারপরে আমাদের এখানে মাইনাস মাইনাস 2c2 মাইনাস 2c2 প্লাস c4 এটা যদি জিরো হয়ে যায় তাহলে তখন এটা ট্রু হবে। আরে এতটুকু বুঝছো তোমরা, বলো জি স্যার। শুধু উপরে একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলো প্রশ্ন কি স্যার, একটা জায়গায় যে আমরা v এর মান ধরলাম 2, ওখানে কি ইচ্ছা মতো ধরতে পারবো? হ্যাঁ, ওটা ফ্রি ভেরিয়েবল, ওখানে ইচ্ছা মতো ধরছি, 2 ধরলে কাটাকাটি যে আমরা যে পরের মানটা 1 পাই তো সেই জন্য 2 ধরছি। এখন যদি তুমি অন্য কিছু ধরো ভগ্নাংশ আসবে, সেই জন্য আমরা ধরি নেই। ঠিক আছে জি স্যার, তোমরা ভালো করে জানো ফ্রি ভেরিয়েবল মানে ইচ্ছা মতো ধরবা যাতে ভগ্নাংশ না আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যে এটা পাচ্ছি যে যে মাইনাস 2c2 প্লাস c4 যে তাহলে যে এটা মাইনাস 2c2 প্লাস c4 যে ইকাল টু জিরো, তারপরে মাইনাস 4c1 মাইনাস 4c1 মানে যে এটা মাইনাস 4c1 প্লাস 2c3 প্লাস c4 যে এটা এটা, তারপরে আছে মাইনাস যে 4c2 মাইনাস 4c2 প্লাস 2c4 ইকাল টু জিরো। এখানে আমাদের চারটা আননোন আছে, চারটা ইকুয়েশন আছে, কিভাবে আমরা সলভ করি জানো, 2c1 c2 c3 তাহলে এটা l3 প্রাইম l3 মাইনাস 2l1, আমরা কি করলাম যে এখানে যেটা করেছি l3 প্রাইম সমান সমান লিখেছি l3 মাইনাস 2
L1 to and L1 যদি আমরা যে L1 কত ছিল L1 ছিল এইটা যে L3 থেকে যে 2L1 যদি আমি বিয়োগ দেই যে বিয়োগ দিয়ে কোথায় বসাবো বিয়োগ দিয়ে আমরা যে এটার সাথে বিয়োগ করলে আমরা কত পাবো যে দ্যাট ইজ আমরা এটা পাবো এটা পাবো তারপরে L4 প্রাইম L4 প্রাইম হচ্ছে হাফ L4 প্রাইম হাফ L4 তাহলে এটাকে আমরা হাফ দিয়ে গুণ করেছি হাফ দিয়ে গুণ করলে আমাদের এটা চলে আসছে এটা চলে আসছে এই লাইন তাহলে এখন আমরা কত পাইলাম যে এই যে সাইডটি ইকুয়েশন দেখো সাইডটি ইকুয়েশনের মধ্যে আমাদের হলো যে তিনটা একই রকম তিনটা একই রকম তাহলে তিনটার পরিবর্তে একটা লিখেছি তিনটার পরিবর্তে আমি একটা লিখলাম তাহলে এখানে আছে আমাদের সাইডটি আননোন আর দুইটি ইকুয়েশন সুতরাং ফ্রি ভেরিয়েবল কয়টা ফ্রি ভেরিয়েবল আমাদের দুইটা লেট c4 ইকুয়াল টু 2 যেহেতু -2c2 এখানে আছে -2c2 আছে তাহলে c4 যদি 2 নেই তাহলে আমার যে c2 এর মান আমাদের কি আসবে c2 এর মান 1 আসলো তাহলে সেজন্য আমি যে c4 এর মান 2 নিলাম আবার -2c1 মানে 2 এই যে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা আমি কি করলাম যে 2c1 সমান c2 প্লাস c3 তাহলে এখানে আমরা কি করেছি যে c2 এর মানটা 1 বসাইলাম আর যে যেহেতু ফ্রি ভেরিয়েবল আমি c3 নিলাম যে c3 কে আমি 1 ধরে নিলাম যেহেতু দুটি ইকুয়েশন মানে চারটা আননোন ছিল দুটি ইকুয়েশন তাহলে আমাদের c4 c4 কি c4 তারপরে c3 c3 হচ্ছে ফ্রি ভেরিয়েবল তাহলে আমরা ফ্রি ভেরিয়েবল নিলাম তাহলে আমরা যে যে c3 কে 1 ধরেছি আর আমরা এখানে যে ধরেছি যে c2 কে আমরা c4 কে ধরেছি 2 তাহলে যে দেখো আমরা যে এই ইকুয়েশনটা তাহলে আমরা কত পাইলাম আমরা যে c3 আমরা কত পেলাম c3 1 পেজ ধরলাম c1 ও যে 1 পেজি 1 পেজি তাহলে x2 t তাহলে যে এটা তাহলে আমরা কত পাচ্ছি যে যে এই সময় একটা আমি ফোন দেব এক জায়গায় যে এটা আমরা পাচ্ছি তাহলে আমরা কত পাচ্ছি যে দ্যাট ইজ আমরা পাচ্ছি যে দেখো আমরা যেটা পাচ্ছি তাহলে x2 t যে 5 2 t তাহলে আমরা 1 প্লাস t 1 প্লাস 2 t e টু দি পাওয়ার t তাহলে জাস্ট আমরা যে 5 2 t আমরা কত পেয়েছিলাম 5 2 t আমরা কত পেয়েছিলাম যে পাই টু টি আমরা যে পাই টু টি সমান এখানে এখানে আমরা ওই সি ওয়ান সি টু সি থ্রি এবং সি ফোর এর মানগুলো বসাইছি বসানোর পর আমরা কত পাইলাম বসানোর পর আমরা এই যে এই মানটা পাইলাম তাহলে যে ডব্লিউ অর্থাৎ রনস্কিয়ান রনস্কিয়ান যে আমাদের ফাই ওয়ান যে ফাই টু এইটা আমরা যে লেখছি যে এটা এটার মান যে বসিয়ে তারপরে e টু দি পাওয়ার t তাহলে এইটার মান 51 52 t 51 আমাদের এটা e টু দি পাওয়ার t টুয়াইস e টু দি পাওয়ার t 1 প্লাস t e টু দি পাওয়ার t 1 প্লাস 2 t e টু দি পাওয়ার t তাহলে এই যে এটার মান আমরা কত পাইলাম এটার মান মাইনাস e টু দি পাওয়ার 2 t ইজ নট ইকুয়াল টু 0 ফর অল t বিলংস টু 1 তাহলে আমরা কত পাচ্ছি দি সলিউশন 51 টি 52 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স যে ফর 5 ইজ ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স 5 প্রাইম টি আমরা কত পাইলাম e টু দি পাওয়ার টি 1 প্লাস টি টু দি পাওয়ার টি তাহলে এইটা আমরা যে পাচ্ছি এটা তাহলে ফাই অফ টি 0 ফাই অফ টি 0 মানে দ্যাট ইজ 0
जेरा जदि बसाओ ताले एटा होलो 1 एटा होलो 2 ता जी जी तो इट दी पावर जेरो माने 1 কাজেই আমরা কত পেলাম যে 1 1 2 1 তাই যে ইজ নট তাহলে এটার মান এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না এটা আই মানে কি আই মানে হচ্ছে আমাদের আই মানে কি আই মানে হচ্ছে 1 তারপর আছে 0 তারপর আছে 0 তারপর আছে 1 এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না কাজে ক্যাপিটাল 5 প্রাইম টি সমান আমরা কি লিখলাম 1 বাই e টু দি পাওয়ার মাইনাস e টু টি মানে এটা আমরা অর্থাৎ এই যে এই এর ইনভার্স বের করতেছি ইনভার্স কত এটা দিয়ে গুণ করে এটা দিয়ে আবার বিয়োগ করে এটার মান নির্ণয় করে যে জাস্ট আমরা এটা ডিটারমিনেন্টের মানটা এখানে বসাইছি যেহেতু এটা এখানে আমরা পাইছি যেহেতু এটা পাইছি কাজেই এটা আমরা দিয়ে ভাগ করলাম দেন 1 বাই e টু দি পাওয়ার e টু টি তারপরে এটার যে কোফ্যাক্টর গুলো নিয়ে একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা ইন্টারমিডিয়েটে শিখছো সেই পদ্ধতি অবলম্বন করে আমরা এটা পাইলাম এটা বুঝছো তোমরা বলো স্যার হ্যাঁ জাস্ট ইন্টারমিডিয়েটের পদ্ধতি ব্যবহার করে আমরা ইনভার্সটা বের করলাম তারপরে ফাই ইনভার্স টি 0 অর্থাৎ 0 বসাইলাম তাহলে 0 বসালে কত হয় তাহলে 1 যে e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার 0 মানে 1 তাহলে 1 মাইনাস তারপর সে 1 মাইনাস 2 1 তাহলে এটা আমরা পাইলাম তাহলে ফাই ইনভার্স যে ইউ ফাই ইনভার্স ইউ কত হলো e টু দি পাওয়ার যে মাইনাস ইউ তারপরে সে যেটা আমরা পাইলাম যেটা অরিজিনাল আমরা ইউ বসিয়ে দিলাম আমরা টি এর জায়গায় ইউ বসিয়ে দিলাম টি এর জায়গায় ইউ যদি বসিয়ে দিলে এটা আমাদের যে চলে আসছে e টু দি পাওয়ার যে মাইনাস আমরা কি বসাইছি ইউ বসাইছি ইউ বসে আমরা এটা পাচ্ছি ঠিক আছে পাই ইনভার্স যে পাই ইনভার্স ইউ আমরা এটা পাচ্ছি দ্যাট ইজ এই যে মাইনাসটা কিন্তু এখানে গুণ করছি মাইনাসটা এখানে আমরা গুণ করে দেখছি তাহলে পাই অফ টি যে পাই ইনভার্স টি 0 x 0 এটা আমরা গুণ করলাম গুণ করে এই যে এটা আমরা পাচ্ছি তাহলে ফাই অফ টি যে টি 0 থেকে টি ফাই ইনভার্স এফ অফ টি গিভ এটা আমরা যে গুণ করছি গুণ করে আমরা কি পাইলাম গুণ করে এটার ইন্টিগ্রেশন করছি এটা ইন্টিগ্রেশন করছি দেখো যে এই জিনিসটা যে ইন্টিগ্রেশন করলে এটা আমরা পাচ্ছি এটা ইউ ভি এটা ইন্টিগ্রেশন আমরা করতেছি এবং লিমিট আছে 0 থেকে টি আমাদের সময় আছে আর 4 মিনিট এখন দেখো তো যে এটা যে ইন্টিগ্রেশন করছি এটা আমরা যে এখানে যেহেতু 0 থেকে টি কাজেই আমরা যে এখানে যে ফাংশনটা আমাদের যে ইউ এ রাখলাম এইটার আমরা ইন্টিগ্রেশন করেছি এটার ইন্টিগ্রেশন কিভাবে করা যায় এটা হলো ইউ ভি তারপরে এটা এটাও ইউ ভি এটা এমনি তাহলে এইটা আমরা যে ডিফারেন্সিয়েশন করেছি এটাও ইউ ভি এটাও ইউ ভি এটা এমনি ডিফারেন্সিয়েশন তাহলে এই যে এই ইউ ভি এটা করলে আমরা এই দুটো পাবো এটার ইউ ভি করলে ইন্টিগ্রেশন তাহলে এটুকু পাবো এটার ইউ ভি ইন্টিগ্রেশন করলে এটুকু পাবো যে তাহলে আমাদের যে ইন্টিগ্রেশন করে এটা আমাদের চলে আসতেছে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা পরে যে এখানে লিমিট বসাইছি লিমিট বসানোর পর এটা আসতেছে লিমিট বসানোর পর তাহলে যে এখন দেখো যে এটা আমরা পাইলাম যে e টু দি পাওয়ার টি e টু দি পাওয়ার মাইনাস টি এখানে যে আমাদের কত হলো যে এই জিনিসটা আমরা যে পাইলাম ঠিক আছে আমরা ফাই ক্যাপিটাল ফাই অফ টি ক্যাপিটাল ফাই ইনভার্স টি x 0 এটা বসে আমরা এটা পাইলাম এটা পাওয়ার পর বাই পুটিং দি ভ্যালুস অফ 9 10 6 উই গেট এই যদি আমরা এগুলো বসাই এগুলো বসার পর আমরা যে কত পাবো যে এটা যদি আমরা বসাই 9 যে 9 এবং 9 10 তারপর 6 উই গেট আমরা এটা পাবো ক্যাপিটাল ফাই অফ টি আমরা এটা পাবো তারপরে যে এটাকে যদি আমরা যোগ করি যোগ করলে আমরা এটা পাবো এটা হচ্ছে আমাদের রেজাল্ট
in component form x1 t তাহলে কত x1 t আমাদের এটা চলে আসলো আর x2 t আমাদের এটা চলে আসলো তাহলে 5 prime t কত হলো 5 prime t e to the power t minus 1 এটাকে ডিফারেন্সিয়েশন করলাম ডিফারেন্সিয়েশন করলে এটা 2a2 minus 3 আবার a phi of t f of t এখানে বসাইলাম বসে দেখো আমাদের কত আসছে আমাদের এই জিনিসটা আসছে আমাদের 5 prime t সমান আছে a of phi t আমাদের যে লাস্টে আমরা যে এই জিনিসটা আমরা পাচ্ছি phi of t আমরা কত পাইলাম লাস্টে আমাদের যে এইটা প্রমাণ হয়ে যায় ক্লিয়ার বলো তো জি স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা যাও এটা একটু বড় কিন্তু দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটাই 16 মার্ক থাকবে যদি থাকে ঠিক আছে এত বড় ম্যাথ কি একসাথে পরীক্ষায় আসবে হ্যাঁ একসাথে থাকলে একটাই তোমাদের যে তোমাদের এখন কত 70 70 তোমাদের নতুন সিলেবাস না আগে সিলেবাস আগে সিলেবাস হইলে একটাই 16 থাকবে ঠিক আছে আর নতুন সিলেবাস হলে একটাই 14 থাকবে জি স্যার তোমাদের সমস্যা নাই না এটাতে কোনো সমস্যা আছে স্যার আপাতত তো আর নাই স্যার সব বুঝছি কিন্তু আচ্ছা তোমরা তোমরা সময় কোনো প্রবলেম হলে জানাবো আপনাকে আচ্ছা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবা বইয়ে যেগুলো পরীক্ষা আছে তারপর আমাকে যদি সমস্যা হয় জানাবা তাহলে আমরা দেখি আমরা নেক্সট চ্যাপ্টার স্টেবিলিটি নন স্টেবিলিটি নেক্সট চ্যাপ্টার শুরু করতে পারে আর এখানে যদি দুই একটা থাকে সেটাও করে আবার নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যেতে পারি তোমরা স্টেবিলিটি নন স্টেবিলিটি এই চ্যাপ্টার ভালো করে দেখে আসো ঠিক আছে তোমরা ভালো থাকো থ্যাংক